বাজারে কয়েকটি সবজির দাম কমেছে দীর্ঘ সময় পর, ক্রেতার জন্য সুখবর এটি। কিন্তু আলু আমদানি শুরু হলেও তার কোনো প্রভাব তেমন একটা পড়েনি। তবে গত কয়েকদিন যাবৎ বাজারে আলুর দামও অনেকটাই কমে এসেছে। পাশাপাশি চিনি আমদানিতে সরকার শুল্ক কমিয়ে অর্ধেকে নামালেও বাজারে এ পণ্যটির দাম আগের মতোই বেড়ে রয়েছে। এছাড়া বাজারে চড়া দামে আটকে আছে পেঁয়াজ। বৃহস্পতিবার 9 নভেম্বর নারায়ণগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। খুচরা বাজারে দীর্ঘদিন ধরেই স্বাভাবিক দামে বিক্রি হচ্ছিল সবজি, এর মধ্যে হরতাল অবরোধ কেটেছে কয়েক দফা, যে কারণে ক্রেতারা শঙ্কায় ছিল বাজারে সবজির দাম আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তবে সেটা হয়নি, বরং গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। এর মধ্যে রয়েছে পটল, ঢেঁড়স, বরবটি, যা প্রতি কেজি 20 টাকা কমে 60 থেকে 70 টাকায় নেমেছে। এছাড়া বাজারে প্রতি কেজি বেগুন, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, উস্তা 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে, যা 100 টাকা পর্যন্ত উঠেছিল। NANTV নারায়ণগঞ্জ।